So, I'm the viral bride of Ogni Shakhi. The 1 million views of that video. টিজার আমি পেয়েছিলাম ফাইনাল টিজার পাওয়ার আগে ট্রেলার পাওয়ার আগে তিনটে ট্রেলারটা ফোর্থ টাইম যে ট্রেলারটা আমি পেলাম প্রথম তিনটে ট্রেলারে আমার বিটিএস গুলো ছিল না তো ভালো ছিল কোনো সমস্যা ছিল না খুব ভালো লাগলো আমি বললাম যে সুদীপ্ত দা যে গানটায় ট্রেলার টিজার হয়েছে সেই গানটাতেই রাখো তাহলে ব্যাপারটা ম্যাচ করবে ভালো হলো সেম গানেই হলো ট্রেলার আসলো ফোর্থ ট্রেলার ফাইনাল ট্রেলার না আমি জাস্ট ভেবেছিলাম যে ওর যেগুলো ভিডিও করা হয়েছে তো আইডিয়া নেই আমার আমাকে পাঠিয়েছিস হঠাৎ করে একটা কি বলবো নিজেকেই বলবো একটা গরুর মতো আওয়াজ শুরু করলো টুম্পা গানে যেমন গরুর মতো একটা আওয়াজ দিয়ে গান শুরু হয় দুটো এর থেকে তো হাতি মুরগি খেয়ে না মানলাম খেতে হয় ওটা নিয়ম টিয়মের জন্য খেতে হয় আমার বাবা এত বড় বাটির এক বাটি গোমূত্র এক বাটি গোবর সেটা আমার সামনে খোলা হলো আমি মানলাম যে এইটুকু বাটিতে আনা হচ্ছে কিন্তু অশেষে যে বাটিতে বড় বড় 10 টাকা দামের রসগোল্লা আসে 10-12 পিস বা 15 পিস ধরে যাবে যেটায় ওরকম এক বড় বাটির এক বাটি গরুর হিসু সেটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে খোলা খোলার পর বক করে গন্ধ বেরোলো আমি বললাম এটা কি করতে হবে তো আমাদের পুরো যেটু বললেন যেটা তোমাকে খেতে হবে মামুনি তোমাকে খেতে হবে আমি বললাম কেন খাবো আমি আমি ব্রাহ্মণের মেয়ে আমি কেন খাবো আমি এমনি শুদ্ধ বললো না ঠিক আছে একটু এরম করে এরম করতে হবে ঠিক আছে কিন্তু যা গন্ধ বেরোলো তারপরে জল দিয়ে গিলতে হয়েছে ঠোঁট আমার ভারী হয়ে গেছিল জিভও ভারী হয়ে গেছিল জানি না কেন বাট খেতে হয়েছে বিয়ের দিন সকালে যে কাজগুলো হয় তো তোমার বাড়িতে আমি জানি না বৃদ্ধির কাজটা কি কি হয়েছে কিভাবে হয়েছে একটু বলো আমাকে যাব শুধু কুসুমের মধু করিব
মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু ঘুরিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু ঘুরিব পান কবিতা ছিল আর যেটা আমি দেখলাম যে মানে গানের প্রত্যেকটা বিটে বিটে মানে আমাদের মাথা ওঠা আমাদের হাঁটা ও তাকাচ্ছে আমি মুখ ফিরিয়ে নিচ্ছি আমি তাকাচ্ছে ও মুখ সরিয়ে নিচ্ছে প্রত্যেকটা মানে মনে হচ্ছে না গানটা মানে আমাদের এই মিউজিকটা গানটার জন্যই বানানো বা গানটা আমাদের মানে গানটাকে ধরে রেখেই হয়তো আমাদের এই ভিডিওটা বানানো হয়েছে হয়তো এরকম তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার অভিমান পেছনাম তাকে পিছু ফেরাম তার কানে না যায় পিছুডা আমার মুখ বুঝে তাকে ডাকছে আবার তাকে অল্প কাছে ডাকছে আর আগলে আগলে রাখছে তবু অল্পে হারাচ্ছে আবার সিঙ্গেল ছবি টবি আমার বাড়ির দিক থেকে যখন বিধি টিধি হচ্ছে মানে গায়ে হলুদের ঠিক আগে হয়ে গেছে তো আমি জাস্ট শাড়িটা এরকম করে কোমর এরকম করে গুজে আমার বিয়ে ঠিক আছে আমি এরকম করে গুজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এই তুমি খেয়েছো এই তুমি খেয়েছো এই তুমি খাবে না এই বিকেলে আসবে তো এই কি পরে আসবে এরকম আমার বিয়ের কাজ তত্ত্ব আমি সাজিয়েছি আমার বিয়ে সমস্ত কিছু আমি করেছি তো প্রচুর কাজ করেছি তারপরে দেখলাম যে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো পাঁচ ছজন লোক নামলো আমার শ্বশুরবাড়ি আমি টোপর পরে কাপড়ের রুম গুজে এরকম করে দাঁড়িয়ে আছি ওরা আসছে আমরা হয়ে গেল আমার আমার বিয়ে বোধ হয় আর হবে না ঠিক আছে ঢুকলো ওরা ওদের ওদের মিষ্টি খাচ্ছে আমি এরকম দাঁড়িয়ে আছি টোপর মাথায় সবাই আসছে বলছে বাবা বউ কোথায় বউ কোথায় বউ কোথায় ব্রাইড কোথায় আমি এই তো টোপর পরা এটাই তো সিগনিফিকেন্ট যে এটাই তো আমি ব্রাইড আমি তো থাকবে এক জায়গায় একটা জায়গায় রিজার্ভ হয়ে একটা জায়গা চরম করে মানে বাঙালিরা মত আছে মেয়ের বিয়ে হলে মেয়ের কোন বা
বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক তবু ময়লা পেলো কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার আটা পথ ভীষণ খামখে আলে চলে, তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে। আমি মনে করতে পারি, মানে আমি বসে আছি, সুমন বসে আছে, জল পড়ছে, ঢালো ঢালো ঢালো, আর সুমন ক্যামেরাটা নিয়ে এরকম করে জল যত গড়িয়ে সুমনের দিকে আছে, সুমন পেঁচাচ্ছে, শ্রমতে পেঁচাচ্ছে, আমি সুমন তুমি পড়ে যাবে পড়ে যাবে, হ্যাঁ দিদি তুমি তুমি হাসো তুমি হাসো, স্মাইল রাখো দিদি স্মাইল রাখো স্মাইল রাখো, আমি জল পড়ছে তো স্মাইল রাখো, পুরো চোখ ঢেকে যাচ্ছে, না দিদি তাকিয়ে থাকো স্মাইল রাখো। এরপরে যে গায়ে হলুদ তো হলো, গায়ে হলুদ হওয়ার পর তারপরে তুমি মেকআপ করতে, গায়ে হলুদ হওয়ার পর এখানে আমার একটু লেট হয়ে গিয়েছিল, কারণ যেটা হচ্ছে হলুদ আসতে টাইম লেগেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, হলুদ তো আসতে টাইম লেগেছিল। তো তুমি সেজেছিলে বিয়েতে? না বিয়েতে আমি সাজিনি, সাজার সময় পাইনি, সারা সময় কোথায় পেয়েছিলাম, আমার তো দৌড়াদৌড়ি করতে হয়েছে বিয়ের দিন, এখানে ওখানে এখানে দৌড়াদৌড়ি করতে হয়েছে, তো বিয়ের দিন সারা সময় পেয়েছি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো Thank you.
শিশুর জমারে লাজে মহারাজ একি সাজে গর্ব সব সুস্মিতা যার বিয়ে, যে ব্রাইড, মানে আমরা এতদিন দেখে এসেছি যার বিয়ে হয় সে খুব মানে কি বলবো খুব রিজার্ভ থাকে বা একটু লজ্জা পায় বা একটু কম কথা বলে, একটু ছোট করে হাসে। বাট আমি এখন যেরকম বসে আছি, এখন যেভাবে কথা বলছি, এটা সুদীপ্তদাও জানে, ওভার ফোন সুদীপ্তদার সাথে আমি যেভাবে কথা বলি বা আমাদের কথা বা আমাকে যারা কাছ থেকে চেনে তারা জানে, মানে আমি খুবই আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা করতে ভালোবাসি। চুলের নবনীলিমা গোপন
স্বপ্নে চাইল অপরস আঁচলের নবনীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো কে আকাশে উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো কে আকাশে সে যে মন মোর দিল আকুলি সে যে মন মোর দিল আকুলি চলবে যাকে তোকের দূর সুপাশে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে আমার নিজের কোনো দাদা বা ভাই নেই বলে তারা কেউ পিঠি ধরতে পারেনি, জ্যাঠতো কাকাতো দাদা, পাশের বাড়ির দাদা, তো আমি পিঠি ধরেছো যথারীতি। আমি তো খুব মোটা, আমি তো খুব ওজনবাহী মানুষ, তো আমাকে ওরা খুব আস্তে করে উঠিয়ে দিতে পেরেছে উপরে, এমনটাই উপরে যে শুননি। আমার বর, আমার বরের মাথার উপর থেকেও আমি উপরে, আমি উপরে বসে আছি, আমি বললাম এই নামাও নামাও নামাও, হলো না, নামালো না। তারপরে ওখান থেকেই মালাবদল হলো। এবার যেটা আরো যেটা ভুল করে সেটা হচ্ছে তিন পাক হয়ে গেছে, ওরা বলছে না এক পাক হয়েছে, আমি বলছি না তিন পাক হয়েছে, এক পাক না তিন পাক হয়ে গেছে, আর হবে না চার পাক হবে, আর কোনো ঘোরাঘুরি নতুন করে হবে না, তিন পাক কমপ্লিট, বাকি চার পাক হবে হলো। তারপর শুভদৃষ্টি, আমি ফুলটু মেজাজে ছিলাম, আমার বর আমার দিকে ক্যাবলার মতো তাকিয়ে ছিল। কেন ক্যাবলা? ওটা ক্যাবলাম নয়, ওখানে মানে আমি জাস্ট কি হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে, ঘোরাচ্ছে ঠিক আছে মানছি, হ্যাঁ তার মধ্যে চেঁচামেচি এরকম ভাবে, আমি বলছি কি হচ্ছে কি এরকম হচ্ছে কেন, হ্যাঁ তার ঠিক আছে। তো সেবার শুভদৃষ্টিতে আমার দিকে তাকায় না আমার বউ, এত বছর ধরে তাকিয়ে রয়েছে, আমার বউ আমার দিকে এখন তাকাচ্ছে না। হ্যাঁ আমি ভাবছি ক্যাবলার মতো তাকিয়ে আছি, দেখি কখন তাকাবে কখন তাকাবে। তারপরে তো ওই রিয়াকশন, হ্যাঁ দিল। সোমদীপ 12 প্রো ম্যাক্স আচ্ছা ঠিক আছে, শুকর জ্বরটা পরে ছাড়াবে, পড়বি না তুই, চলো চলো আরো তো হাত নামে দা, হাত নামে পড়বি না, ভালো গন্ধ, ভালো গন্ধ, আর কি আর কি
যাবি না सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया मृदुल गमन शाम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया पिनह झटित कुसुम हार पिनह नील आंगिया सुंदरी सिंदूर देके सीधे कर रानिया सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया चरी सब नाच नाच मिलन गीत गावो रे चंचल मंजीर राव कुंज गगन छावो रे सजनी अब उजार मदिर कनक दीप ओ आमाके बोले रेखे छिलो नाना ও আমাকে বলে রেখেছিল সিঁদুর কিন্তু আমার নাকে পড়তেই পড়তেই কারণ আমি ছোটবেলা থেকে শুনে এসেছি ছোটবেলা থেকে শুনেছি আমি বললাম এটা কনসেপ্ট আমি জানি না কিসের কনসেপ্ট নাকে পড়তে হবে ভালোবাসবে বেশি বরবার নাকি ভালোবাসবে নাকে না পড়লে বর নাকি কম ভালোবাসবে ঠিক আছে আমি মানলাম এইবার ব্যাপার কি হয়েছে আমি এবারে আমাকে তো ওই দর্পণে ঠাকুরমশাই সিঁদুর তুলে দিচ্ছে এবার আমি ইয়ে করে সিঁদুর পড়ালাম উল্টো দিক থেকে আমার চারজন বন্ধু দেখছে নাকে না ওইটা বলো আমাদের দিক থেকে যে ঠাকুরমশাই ছিল হ্যাঁ ওটা দাও এবারে কি হয়েছে এবারে মানে সিঁদুর তুলছে আর ঠাকুরমশাই বারবার বলছে কি টেনে দাও টেনে দাও একদম না থেকে টেনে দাও মাউনি মুখ দর্পণ দিচ্ছে টেনে দাও হ্যাঁ ভর্তি ভর্তি সিঁদুর এরকম একটা ব্যাপার হয়েছিল তারপরে কি হয়েছে তোমাকে এখন সিঁদুর পড়াচ্ছিল এটা তো তুমি জানো না তুমি তো মাথা নিচু করে গেছো সেই ছিল ছিলে ব্যাপার হয়েছে আমার তিন বন্ধু বারবার তোমার নাক দেখছে কারণ তারা জানে যে আমি এরকম বলেছিলাম যে নাকে পড়েছে নাকি এরকম ব্যাপার আছে তারাও জানে ব্যাপারটা এবার তারা যে ব্যাপারটা জানে সেটা আমি জানি না আচ্ছা এবার আমার রীতিমতো সামনে রয়েছে সিঁদুর পড়াচ্ছি ওদের থেকে চোখ যাচ্ছে মানে নাকে পড়েনি নাকে পড়েনি ভাই পড়েনি ঠিক আছে আবার সেকেন্ড টাইম আবার দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে সজনি সজনি রাধিকা লো দেখ অব হো চাহিয়া মৃদুল গমন শাম আরে মৃদুল গান তাকাবি না আরে
সম্পর্ক এতদিনের সম্পর্ক তা আশা যাও আশা যাও আছে বাড়িতে আসো শ্বশুর বাড়িতে এতবার গেছি আশা যাও আছে মেয়ে মানে থাকবে না তো বাড়ি খুব কাছেই না চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই মানে ঠিক আছে ও মা বিদায়ের টাইমে যখন মানে আসলো আর তখন যখন মানে সবাই কান্নাকাটি শুরু করেছে ইনক্লুডিং ইউ সবার আগে কে কেঁদেছিল মা সবার আগে মা কাঁদছিল মা তো প্রথম মানে আমার শাড়ি পরানো থেকে শুরু থেকে মা মা কাঁদছিল কিন্তু বাবা মায়ের মধ্যে বিয়েতে একটা হাসির ছবি হলি তুমি আর বাবা বাবা কি হয়েছে তুমি মানে বাবা বাবা কি হয়েছে বাবা নরমালি এরকম তো একটু শক্ত মানুষ বাবা যে কেঁদে ফেলেছে আমি ভাবতে পারি মানে বাবা তোমাকে জড়িয়ে ধরে যেভাবে কাঁদছিল ওই সময় আমার ভাবছি আমি ভাবছি কি হচ্ছে এবং কান্নাকাটি চলছে বাড়িতে ওদিকে দিদা মানে কান্নাকাটিটা শেষ হবে এটা থামবে কতক্ষণে এক্স্যাক্টলি তাই এটা আমি সত্যি কথাই ভাবছিলাম তারপরে তো আস্তে আস্তে আমাকে তারপরে তোমার হাত ধরে আমি বারবার বলছিলাম সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি তো পাশেই থাকবে হ্যাঁ দাদা তুমি তো পাশেই থাকবে কাছেই থাকবে কোনো সমস্যা হবে না চলো চলো আর তুমি তো কেঁদেই যাচ্ছ গাড়িতেও কেঁদে যাচ্ছ আসার পরেও কেঁদে যাচ্ছ তারপরে তো আস্তে আস্তে এখন ঠিকই হয়ে গেছে এখন তো কান্না তুমি কি ভেবেছিলে আমি অতটা ওই পরিমাণে কাঁদবো না আমি কোনোদিনও ভাবিনি যে তুমি এত কাঁদবে কেন কেঁদেছি এই যে তুমি যেটা বললে যে বাবা বাবা এরকম ভাবে ভেঙে পড়বে আমি বুঝতে পারিনি বাবা মায়ের মানে কি বলবো সারাদিনের মানে ডেলি রুটিনের মধ্যে আমি সারাক্ষণ জড়িয়ে থাকি সেটা তো কিছুটা হলেও চেঞ্জেস আসবে না এরপর থেকে যে চলে আসছি আমি হ্যাঁ হয়তো আমি মাঝে মাঝে গিয়ে থাকি বা আমার সাথে দেখা হয় বাট ওই যে ডেলি রুটিনটা যেটা বিয়ের আগে যেরকম আমাদের ছিল সকালবেলা উঠে একসাথে চা খাওয়া দুপুরবেলা একসাথে লাঞ্চ করা রাত্রেবেলা বাবা যতই লেট করে আসুক না কেন বিজনেসম্যান হওয়া সত্ত্বেও যতই লেট করে আসুক না কেন যে লেট হচ্ছে তোমরা খেয়ে নাও এমন না আমরা বসে থাকতাম একসাথে খেতাম এই জিনিসগুলোতে চেঞ্জেস আসে তো বাবা যখন কাঁদছে আই ক্যান ফিল দ্যাট যে মানে আমার বাবা সচরাচর কাঁদে না মানে নরম মানুষ শক্ত করবার নরম মানুষ কিন্তু আমি তেমন কখনো কাঁদতে দেখিনি মানে আমার বাবার খুব ছোটবেলায় মা মারা যান তারপর থেকে আমার বাবা কোনোদিন আমাকে আমার নাম ধরে ডাকে মানে আমার বাবা সবসময় জানতো মানে আমার মা এসেছে আমাকে মাই বলে মা বলেই ডাকে সেই জায়গা থেকে একটা খারাপ লাগা একটা সফট কর্নার থাকে সবসময় ছেড়ে দিলে সোনার গোর আর পাবে না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না যেতে দেব না ওরে
যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমার দিমাগ ঝারে রাখবো ছেড়ে দেব না তোমার দিমাগ ঝারে রাখবো ছেড়ে দেব না সকালবেলা উঠলাম অগ্নিসাক্ষীর পেজটা খুললাম খোলার পর পেজটা খোলার পর একবার রিফ্রেশ মারলাম ভিডিও অপশনে ঢুকলাম ভিউজ কত দেখলাম আর কমেন্ট দেখলাম কমেন্ট গুলো ঠিকঠাক আছে নাকি একদম এরকম বাহ এটা প্রতিদিন তিন থেকে চারবারের রুটিন ছিল আমার অনেক রকম কমপ্লিমেন্ট পেয়েছি অনেক প্যারিস পেয়েছি বিয়ে থেকে সাজিয়েছে রিসেপশনে কে সাজিয়েছে শাড়ি কোথা থেকে কিনেছো গয়না কত দাম দিলো গয়না ডিজাইন কোথা থেকে এলো আমাকে এরকম কেউ জিজ্ঞাসা করেনি সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে উড়েছে মন পুড়েছে মন যা ছিল আমার সবই তোর হাতে আকাশে দৃষ্টি তোর দৃষ্টি তোর মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে দিন শুরু তোর কথাই তুই ছাড়া নামে না রাত চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে তোর সাথে আমি বসে আছি মা বাবার সাথে বসে আছি তাদেরও বিয়ে হচ্ছে দূর থেকে দেখছি একটা মেয়ে অনেকবারই আমার দিকে তাকাতাকি করছে তো জেনারেলি আমি কাউকেই চিনি না তো আমি ঠিক আছে হয়তো এমনি দেখছে বা কিছু একটা দেখছে বা কোনো কিছু হয়তো নিয়ে কোনো কথা বলছে অনেকক্ষণ দেখা দেখার পর মেয়েটা আমার কাছে এলো ঘুরে পায়ে শাড়ি পরে ছিল এলো এসে ধরো আমি সোফায় বসে আছি এরম ভাবে বসে আছি কোনায় এখানে এসে দাঁড়ালো
দাঁড়িয়ে মুখ করে বলছে তোমাকে একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, কেন না। বলছে তুমি কি সেই মেয়েটা অগ্নিসাক্ষীর যে বিয়ের ভিডিওটা ভাইরাল হয়েছে? আমি তাকে বললাম হ্যাঁ আমি সেই পাগল মেয়েটা, আমি যে পাগল মেয়েটা সেই পাগল ভিডিওটার মেয়েটা আমিটাই, যে প্রচুর তারপরে মেয়েটা যেটা মানে এটা আমি জানতাম যেটা পাগলামি না, তো মেয়েটাও বললো যে না এটা একদমই পাগলামি না, এটা খুব ন্যাচারাল, খুব ভালো লেগেছে, খুব ভাইরাল হচ্ছে জানো, খুব ভাইরাল, খুব ভালো লেগেছে। আমি তো বুঝতে পারছিলাম না তুমি কি না, কারণ ওখানে একরকম স্বাদ, তুমি এখানে একরকম সেজে এসছো, এরকম অনেক কমপ্লিমেন্ট আমি অফিসে বলো, আমি তারপরে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে বলো, আমার নাচের স্কুলে বলো, আমার স্কুল ফ্রেন্ডদের থেকে বলো, আমার কলেজ ফ্রেন্ডদের থেকে বলো, যাদেরকে আমি ইভেন চিনি না, মানে আমি এমন হয়েছিল কিছু কিছু ফেসবুক গ্রুপে আমি পোস্ট করেছিলাম, প্রত্যেকে প্রত্যেকে কোনো নেগেটিভ কমেন্ট আমি দেখিনি, আগে শুধু সব কমেন্ট চাল থেকে উড়েছে মন, উড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে, আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জানালার হাওয়াতে, ছাওয়াতে মনের রোদ কমে। চলে যাই দু চোখের পথে, বলে যাই কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই আকাশে তোর বাতাসে, পাখ না মেলে দিন শুরু তোর কথা, উড়েছে মন, উড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে, আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জানালার হাওয়াতে, ছাওয়াতে মনের রোদ কমে। চোখ রাখ তুই আমার কথাগুলো, তোর হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে, আঙুল গুনে ফেলা মনে পড়ে যেতে পারে আমার চোখে, চোখ রাখ তুই আমার কথাগুলো, তোর হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে, আঙুল গুনে ফেলা পড়ে যেতে পারে। বাড়ি ফিরে, বাড়ি ফিরে কি ভালো লাগে, নিচু হাসি পাশাপাশি কি ভালো লাগে, তোর কথা নেই ঘুরছি রোদে, চান খাওয়া নেই চুলগুলোতে, তুই তুই কি করে দিলি, তুই কি করে দিলি রে, বল না বল না বল না, তুই তুই কি করে দিলি, তুই কি করে দিলি রে, বল না বল না বল না। বাড়ছে রাত, কি
কিসের অভিমানে আমায় ছেড়ে যেতে পারে, কানের কাছে রাখছি হাত, পেটের কথাগুলো ঠোঁটে আনা যেতে পারে, ক্রমাগত কথা মতো এড়িয়ে গেলি তুই, বিষ মিশে ফিস ফিসে এড়িয়ে গেলি তুই, তোর কথা নেই ঘুরছি রোদে, চান খাওয়া নেই চুলগুলোতে, কি করে দিলি রে বল না বল না বল না, তুই তুই কি করে দিলি, তুই কি করে দিলি রে বল না বল না বল না, তোমাকে ছুতে নেমে এলো একা রাত, চিলে কোঠা খুলে ভালোবাসবার ছাদ, তোমাকে ছুতে নেমে চিলে কোঠা খুলে ভালোবাসবার ছাদ, এ শহর জানে জড়িয়ে থাকার গো, এ মন ছুঁয়েছে শরীরের মোর সু, আমরা যেমন তেমনই তো দূরে দূরে, মানুষ যাচ্ছে ভালো বাসবার সুরে, ঘর বারান্দা পথে ঘাটে রাস্তায় ভালোবেসে যেন সকলেই ভাগ পায়, ঘর বারান্দা পথে ঘাটে রাস্তায় ভালোবেসে যেন সকলেই ভাগ পায়। ব্যথার আড়ালে সোনালি ডানার চিল, খুঁজে দেখি তবে কোথায় লুকোনো তিল, আদরের কাছে সকলে সমান প্রিয়, তুমি খোঁজ পেলে আমাকেও ডাক দিও, যে যেখানে আছে যত যার ভালোবাসা, সকলে মিলে এক ঠিকানায় আসা, ছায়া সরে যাবে আজ রাত কেটে গেলে, কাছে কাছে থাকো যে মন আমাকে ফেলে। আচ্ছা, বিয়ের আগের ফিলিংস খারাপ বলবো না, ভালো। আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল গোটা 4 বছরের, তো আমরা এই কারণেই বিয়েটা তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম একসাথে থাকতে, কারণ আর ভালো লাগছিল না দূরে দূরে থাকতে, তো থাকছি এখন, ভালো লাগছে। বিয়ের পরের ফিলিংস ভালো, দুজনেই আমরা ওয়ার্কিং, আমরা দুজনেই দুজনের মতো করে শেয়ার করছি, ও অফিস থেকে আসলে অফিসের সমস্ত কথা আমাকে বলে, আমি বলি, কোনো প্রবলেম হলে বলে, ও আমার মা বাবাকে খুব সাপোর্ট করে, আমি থাকি, আমি চেষ্টা করি যতটা সাপোর্ট করার, সব মিলিয়ে মোটামুটি দ্য জার্নি স্টিল কন্টিনিউজ অ্যান্ড ভালোই যাচ্ছে, আশা করি আরো ভালো যাবে, আরো ভালো জায়গায় যাবো উইথ সুদীপ্তদা, সুদীপ্তদাকে সাথে, সুদীপ্তদা থাকছে, ব্যাস সুদীপ্তদা থাকছে, আমরা যেখানেই থাকি, ইউএসএ, ইউকে, ইংল্যান্ড, পোল্যান্ড, খুব ঠান্ডার জায়গা যেখানে সিমে টাওয়ার পাওয়া যায় না, বাইরে বেরিয়ে এসে মাসে একবার হলো সুদীপ্তদা তুমি কেমন আছো, তো সুদীপ্তদা দিস ইজ ফর ইউ, উই অল লাভ ইউ, ভালো থেকো, খুব ভালো থেকো, আরো অনেক সাকসেস আসুক তোমার জীবনে, মানে আমি জানি না আমাদের দিক থেকে যদি কখনো কোনো হেল্প দরকার হয়, আই এম অলওয়েজ, উই আর অলওয়েজ দেয়ার ফর ইউ, থাকবো, প্রচন্ড ভালোবাসি, কেন জানি না পার্সোনাল রিলেশনশিপের থেকেও তোমার সাথে যে সম্পর্কটা আমাদের হয়েছে,
দ্যাট ম্যাটার্স টু মি ভেরি ক্লোজলি। খুব ভালো লাগছে তোমার সাথে থেকে, আজকে এসছো, এটা আরো বলো বড় ব্যাপার একটা। তো থ্যাংক ইউ ফর দ্য জার্নি অ্যান্ড থ্যাংক ইউ ফর অল দ্য লাভ, অল দ্য সাপোর্ট, থ্যাংক ইউ।